প্রচণ্ড গরমে জনজীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না তবে ঠান্ডা কোনো কিছু খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যায় আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডিন নতুন আরও একটি রেসিপি দেখার জন্য এই প্রচণ্ড গরমে চলুন কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট তৈরি করি এই ডেজার্টটা খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে রেসিপি শুরুতে একটা ডাব নিয়েছি যে ডাবগুলোর ভিতরের অংশটা একটু শক্ত হয়েছে এরকম ডাব নিতে হবে এবার ডাবের ভিতর থেকে পানিগুলোকে বের করে নিচ্ছি ডাবের পানিগুলোকে আমি ছেঁকে নিব দুই কাপ পানি হয়েছে এবার এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দুই চা চামচ আমি দুই কাপ পানির জন্য দুই চা চামচ আগার পাউডার দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আগার আগার পাউডারটা এখানে ডাবের পুডিংটাকে জমানোর জন্য ব্যবহার করা হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আগার আগার পাউডারটাকে দেখিয়ে দিচ্ছি আমি এই আগার আগার পাউডারটা দিয়ে পুডিংটাকে জমিয়েছি বড়ো মুদির দোকানে অথবা সুপার আগার আগার পাউডার পেয়ে যাবেন কোন ব্র্যান্ডের আগার পাউডার ভালো এটা আমার নিজেরও জানা নেই আমার বাসার নিচের দোকানে যে আগার আগার পাউডারটা পাওয়া যায় আমি সেটাই নিয়ে আসি এর আগে এই আগার আগার পাউডারটা নিয়ে এসেছিলাম এটা দিয়ে পুডিং একেবারেই জমে নিই এ কারণে আগার আগার পাউডার কিনে নিয়ে আসার পরে এক কাপের চার ভাগের এক ভাগ পানিতে এক চা চামচের চার ভাগের এক ভাগ আগার আগার পাউডার মিশিয়ে একটু জাল করে রেখে দিবেন যদি ভালোভাবে জমে যায় তাহলে সেই আগার আগার পাউডার দিয়ে আপনারা যে কোনো কিছুই করতে পারবেন তখন সব কিছুই জমবে যদি ভালো মতো সেট না হয় সেই আগার পাউডার দিয়ে কোনো কিছু করে জিনিস নষ্ট করবেন না এখানে আগারাগারের পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে না আগারাগার চায়না গ্রাস অথবা জেলেটিন ব্যবহার করতে হবে প্যান্টটাকে আমি চুলাই বসিয়ে দিলাম খুব বেশি সময় জাল করার দরকার নেই এক থেকে দুইবার ফুটে উঠলেই নামিয়ে নিব আর চুলাই দেওয়ার পরেই মিশিয়ে দিতে হবে যাতে সব কিছু ভালো করে মিশে যায় দলা না হয়ে যায় আর এখানে ডাবের পানির মিষ্টির উপরে নির্ভর করে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন খুব ভালো মতো ফুটে উঠেছে পুডিংয়ের মিশ্রণটাকে আর জাল করার দরকার নেই আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আগে একটি মোল্ড রেডি করে রেখেছিলাম এবার এর মধ্যে পুডিংয়ের মিশ্রণটাকে দিয়ে দিলাম পুডিংটা যাতে খুব বেশি পুরো না হয় এই জন্য আমি এরকম একটা ছড়ানো সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিলাম পুডিংয়ের মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে রেখে দেবো পুরোপুরি সেট হওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চার কাপ বা এক লিটার দুধ একটু মিশিয়ে দিয়ে চুলা রাসটা মিডিয়াম হাই হিটে রেখে অপেক্ষা করব দুধগুলো গরম হয়ে আসা পর্যন্ত যখন ভালো মতো গরম হয়ে এসেছে তখন এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে আধা কাপের চেয়ে একটু কম চিনি নিয়েছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের চেয়ে একটু বেশি গুঁড়া দুধ হালকা গরম দুধের মধ্যে গুঁড়া দুধ দিলে খুব সহজেই মিশে যায় সব কিছুকে ভালো করে মিশিয়ে দিলাম এবার অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত যখন দুধগুলো ভালো মতো ফুটে উঠেছে তখন চুলারাচটা মিডিয়াম টু লো করে দিয়ে রেখে দেব দুধগুলো ঘন হয়ে অর্ধেক হওয়া পর্যন্ত অন্য একটা প্যানে বেশ কিছুটা পানি ফুটতে দিয়েছি পানিটা ভালো মতো ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পোনে এক কাপ সাবুদানা সাবুদানাগুলোকে দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি না হলে কিন্তু নিচে দলা হয়ে যাবে মিডিয়াম হিটে সাবুদানাগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নিব বারো থেকে পনেরো মিনিটের মতো সময় লাগতে পারে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একেবারে স্বচ্ছ হয়ে গেছে সাবুদানাগুলোকে নামিয়ে নেয়ার পরে গরম পানিগুলোকে ফেলে দিয়ে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে রেখে দিব এতে করে সাবুদানার দানাগুলো অনেকখানি বড় হবে এদিকে যে ডাবটা থেকে পানি বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডাবের শ্বাসটা একটু শক্ত হয়েছে এবার এই শ্বাসটাকে কোনো নারিকেল কুর্নি দিয়ে লম্বা লম্বা করে কুড়িয়ে নিতে পারেন অথবা যাদের হাতের কাছে কুর্নি নেই তারা এরকম করে বড় চামচ দিয়ে শ্বাসটাকে উঠিয়ে নেবেন তারপরে এটাকে চাকু দিয়ে চিকন চিকন করে কেটে নেবেন বাজারে দেখবেন যে তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ছোট ছিদ্রের গোল কিছু কুর্নি পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু এমনিতেই লম্বা আর চিকন করে কুড়িয়ে নেওয়া যায় পুরো নারিকেলের শ্বাসটাকে আমি একই রকমভাবে কেটে নিচ্ছি এদিকে দুধগুলো জাল হয়ে অর্ধেক হয়ে গেছে এবার প্যানটাকে চুলা থেকে নামিয়ে দুধগুলোকে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি মজাদার হয় প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এদিকে ডাবের পুডিংটাও ভালো মতো সেট হয়ে গেছে আমি পছন্দ মতো কেটে নিচ্ছি ডাবের পুডিং কিন্তু খুব বেশি শক্ত করলে এর স্বাদটা নষ্ট হয়ে যায় তাই প্রতি কাপ পানির জন্য এক চা চামচ করে আগার আগার পাউডার দিলেই পারফেক্ট হয় দেখুন এই যে এরকম হবে খুব বেশি শক্ত করলে এর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় এখানে একটি বড় মিক্সিং বোলের মধ্যে ঠান্ডা করে রাখা দুধ নিলাম দিয়ে দিচ্ছি পানি ঝরানো সাবুদানাগুলো আর পানিতে ভিজিয়ে রাখার কারণে এর দানাগুলো দেখতে পাচ্ছেন অনেকখানি বড় হয়েছে পছন্দ মতো সাবুদানা দিতে হবে এরপরে দিয়ে দিলাম জেলোগুলো আর যে নারিকেলগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ডেজার্টের মধ্যে কিন্তু মিষ্টিটা খুব বেশি দিবেন না কারণ এই ডেজার্টটা হালকা মিষ্টিতেই খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি দুটি কাপ আইসক্রিম এটা অপশনাল না চাইলে নাও দিতে পারেন তবে দিলে স্বাদটা গুণ বেড়ে যায় এবার কাজ হচ্ছে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেয়া মিশিয়ে নেওয়ার পরে ডেজার্টটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন অথবা ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে একেবারে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন ঠান্ডা ঠান্ডা এই সাবুদানা ডাবের ডেজার্টটি খেতে কিন্তু বেশ লাগে এই প্রচণ্ড গরমে খেলে মন প্রাণ একেবারে প্রশান্তিতে ভরে যাবে আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ